হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি দেখাবো জানুয়ারি মাসে ঢাকা থেকে ওমানের সালালা এয়ারপোর্টের বিমান ভাড়া কত। তো আমি আপনাদের দুইটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার দেখাবো, ওমান এয়ার এবং সালাম এয়ার। তো আমরা যদি জানুয়ারির এক তারিখের ভাড়া দেখি, আপনারা দেখতে পাচ্ছেন ওমান এয়ারে আছে 58,606 টাকা। আমরা যদি সালাম এয়ারে দেখি, এটাতে আছে 57,573 টাকা। তো এরপর আমি দুই তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো দুই তারিখে ওমান এয়ারে যে ফেয়ার দেখতে পাচ্ছি তা হলো 58,606 টাকা। আমরা যদি সালাম এয়ারে দেখি, এটাতে আছে 57,573 টাকা। তো এরপর আমি তিন তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো তিন তারিখে ওমান এয়ারে কোনো ফ্লাইট নেই। আমরা যদি সালাম এয়ারে দেখি, এটাতে আছে 63,842 টাকা। এরপর আমি চার তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো আমি জানুয়ারি মাসে ঢাকা থেকে ওমানের সালালা এয়ারপোর্টের বিমান ভাড়াগুলো আপনাদের দেখাচ্ছি। যারা সালালা থেকে ঢাকায় আসবেন তারা তারিখ সহ কমেন্টস করবেন, আমি কমেন্টসে আপনাদের ভাড়া জানিয়ে দেব। তো চার তারিখে ওমান এয়ারে যে ফেয়ার আছে তা হলো 55,609 টাকা। আমরা যদি সালাম এয়ারে দেখি, এটাতে আছে 57,573 টাকা। তো এরপর আমি আপনাদের পাঁচ তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো পাঁচ তারিখে ওমান এয়ারে কোনো ফ্লাইট নেই। আমরা যদি সালাম এয়ারে দেখি, তো সালাম এয়ারে যে ফেয়ার আছে তা হলো 57,573 টাকা। এরপর আমরা যদি ছয় তারিখের বিমান ভাড়া দেখি, তো ছয় তারিখে ওমান এয়ারে যে ফেয়ার আছে তা হলো 58,606 টাকা। আমরা যদি সালাম এয়ারে দেখি, এটাতে আছে 75,792 টাকা। তো এরপর আমি সাত তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো সাত তারিখে ওমান এয়ারে যে ফেয়ার আছে তা হলো 58,606 টাকা এবং সালাম এয়ারে আছে 57,573 টাকা। তো এরপর আমি আট তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো আট তারিখে ওমান এয়ারে যে ফেয়ার আছে তা হলো 58,606 টাকা এবং সালাম এয়ারে আছে 57,573 টাকা। তো এরপর আমি আপনাদের নয় তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। ভিসা সংক্রান্ত যে কোনো তথ্য পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো নয় তারিখে ওমান এয়ারে যে ফেয়ার আছে তা হলো 58,606 টাকা এবং সালাম এয়ারে আছে 57,573 টাকা। তো এরপর আমি জানুয়ারির 10 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো 10 তারিখে ওমান এয়ারে কোনো ফ্লাইট নেই। আমরা যদি সালাম এয়ারে দেখি, এটাতে আছে 57,573 টাকা। এরপর আমি 11 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন, পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো 11 তারিখে ওমান এয়ারে যে ফেয়ার আছে তা হলো 55,609 টাকা। আমরা যদি সালাম এয়ারে দেখি, এটাতে আছে 57,573 টাকা। তো এরপর আমি আপনাদের 12 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো আমি ঢাকা থেকে ওমানের সালালা এয়ারপোর্টের বিমান ভাড়াগুলো আপনাদের দেখাচ্ছি। যারা মাস্কাটের বিমান ভাড়া জানতে চান তারা তারিখ সহ কমেন্টস করবেন, আমি কমেন্টসে আপনাদের ভাড়া জানিয়ে দেব। তো 12 তারিখে ওমান এয়ারে কোনো ফ্লাইট নেই। আমরা যদি সালাম এয়ারে দেখি, এটাতে আছে 57,573 টাকা। এরপর আমি 13 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো 13 তারিখে ওমান এয়ারে যে ফেয়ার আছে তা হলো 58,606 টাকা এবং সালাম এয়ারে আছে 63,842 টাকা। এরপর আমি 14 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো 14 তারিখে ওমান এয়ারে যে ফেয়ার আছে তা হলো 55,609 টাকা। আমরা যদি সালাম এয়ারে দেখি, এটাতে আছে 57,573 টাকা। তো এরপর আমি 15 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো 15 তারিখে ওমান এয়ারে যে ফেয়ার আছে তা হলো 55,609 টাকা এবং সালাম এয়ারে আছে 57,573 টাকা। এরপর আমি 16 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। 16 তারিখে ওমান এয়ারে যে ফেয়ার আছে তা হলো 55,609 টাকা এবং সালাম এয়ারে আছে 57,573 টাকা। এরপর আমি 17 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। 17 তারিখে ওমান এয়ারে কোনো ফ্লাইট নেই। আমরা যদি সালাম এয়ারে দেখি, এটাতে আছে 57,573 টাকা। এরপর আমি 18 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো 18 তারিখে ওমান এয়ারে যে ফেয়ার আছে তা হলো 55,609 টাকা এবং সালাম এয়ারে আছে 57,573 টাকা। তো এরপর আমি 19 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো 19 তারিখে ওমান এয়ারে কোনো ফ্লাইট নেই। আমরা যদি সালাম এয়ারে দেখি, এটাতে আছে 57,573 টাকা। এরপর আমরা যদি 20 তারিখের বিমান ভাড়া দেখি, 20 তারিখে ওমান এয়ারে যে ফেয়ার আছে তা হলো 58,606 টাকা এবং সালাম এয়ারে আছে 75,792 টাকা। তো এরপর আমি 21 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো আমি ঢাকা থেকে ওমানের সালালা এয়ারপোর্টের বিমান ভাড়া দেখাচ্ছি। যারা সালালা থেকে ঢাকায় আসবেন তারা তারিখ সহ কমেন্টস করবেন, আমি কমেন্টসে আপনাদের ভাড়া জানিয়ে দেব।
তো 21 তারিখে ওমান এয়ারে যে ফেয়ার আছে তা হলো 55609 টাকা। আমরা যদি সালাম এয়ারে দেখি এটাতে আছে 57573 টাকা। তো এরপর আমি 22 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো 22 তারিখে ওমান এয়ারে যে ফেয়ার আছে তা হলো 55609 টাকা। আমরা যদি সালাম এয়ারে দেখি এটাতে আছে 57573 টাকা। তো এরপর আমি 23 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। নিয়মিত টিকেটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো 23 তারিখে ওমান এয়ারে যে ফেয়ার আছে তা হলো 55609 টাকা। আমরা যদি সালাম এয়ারে দেখি এটাতে আছে 57573 টাকা। তো এরপর আমি 24 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো 24 তারিখে ওমান এয়ারে কোনো ফ্লাইট নেই ঢাকা থেকে সালালা এয়ারপোর্টে। আমরা যদি সালাম এয়ারে দেখি এটাতে আছে 57573 টাকা। তো এরপর আমি জানুয়ারির 25 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো আমি বাংলাদেশ থেকে ওমানের বিমান ভাড়াগুলো আপনাদের দেখাচ্ছি। তো 25 তারিখে ওমান এয়ারে যে ফেয়ার আছে তা হলো 55609 টাকা। আমরা যদি সালাম এয়ারে দেখি এটাতে আছে 63842 টাকা। তো এরপর আমি 26 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো 26 তারিখে ওমান এয়ারে কোনো ফ্লাইট নেই। আমরা যদি সালাম এয়ারে দেখি এটাতে আছে 57573 টাকা। এরপর আমি জানুয়ারির 27 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো 27 তারিখে ওমান এয়ারে যে ফেয়ার আছে তা হলো 55609 টাকা। আমরা যদি সালাম এয়ারে দেখি এটাতে আছে 63842 টাকা। তো এরপর আমি জানুয়ারির 28 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো 28 তারিখে ওমান এয়ারে যে ফেয়ার আছে তা হলো 55609 টাকা এবং সালাম এয়ারে আছে 57573 টাকা। এরপর আমি 29 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো 29 তারিখে ওমান এয়ারে যে ফেয়ার আছে তা হলো 55609 টাকা। আমরা যদি সালাম এয়ারে দেখি এটাতে আছে 57573 টাকা। তো এরপর আমি জানুয়ারির 30 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো আমি বাংলাদেশ থেকে ওমানের সালালা এয়ারপোর্টের বিমান ভাড়াগুলো আপনাদের দেখাচ্ছি। তো 30 তারিখে ওমান এয়ারে যে ফেয়ার আছে তা হলো 55609 টাকা এবং সালাম এয়ারে আছে 57573 টাকা। তো এরপর আমি 31 তারিখের বিমান ভাড়া দেখাচ্ছি। তো 31 তারিখে ওমান এয়ারে কোনো ফ্লাইট নেই। আমরা যদি সালাম এয়ারে দেখি এটাতে আছে 57573 টাকা। তো এই ছিল জানুয়ারি মাসে ঢাকা থেকে ওমানের সালালা এয়ারপোর্টের বিমান ভাড়ার ধারণা। ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।